আরজিকর কর্তৃপক্ষের সাথে বৈঠক সিআইএসএফ আধিকারিকদের, হাসপাতালে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, এদিনও সিজিওতে সন্দীপ ঘোষ। 14 তারিখ রাতে আরজিকরে হামলার ঘটনায় ইতিমধ্যেই 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে, আর এবার আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে বিষয়টি স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। নির্দেশ পাওয়ার পর বুধবার সকাল 9টা নাগাদ আরজিকর হাসপাতালে চলে আসেন সিআইএসএফের ডিআইজি সহ বাহিনীর অন্যান্য কর্তারা। হাসপাতালে আসার পর নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং। এদিন হাসপাতালে আসার পর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা, বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। সূত্রের খবর অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়েই বৈঠক করেন তারা। তবে গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি সিআইএসএফের আধিকারিকেরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিভাবে হাসপাতালে ভাঙচুর হলো তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকাতেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত। আরজিকর হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে হামলা চালানো হয় গত 14 আগস্ট রাতে। রাতের অন্ধকারে ভাঙচুর চলে হাসপাতালে, এরপর থেকেই হাসপাতালের নিরাপত্তার দাবি উঠেছে। সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়ে হাসপাতাল ও হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয়। সিআইএসএফের কর্তারা এদিন হাসপাতালে পৌঁছানোর পর কলকাতা পুলিশের আধিকারিকদের সাথেও কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিআইএসএফের কর্তা। সেভাবে কিছু না বললেও তারা জানান নির্দিষ্ট কিছু কাজে তারা আরজি করে এসেছেন, সেই কাজ শেষ হয়ে গেলে বাহিনীর ঊর্ধ্বতন কর্তারা এ বিষয়ে মন্তব্য করবেন। প্রসঙ্গত, এদিনও সিজিও কমপ্লেক্সে আসেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গাড়ি থেকে নেমে দ্রুত ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ভেতর। উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর এদিন দেননি তিনি। সূত্রের খবর, এদিনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। Whatever input you require, it will be given to you once we do our See, I cannot say anything at this point of time, number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information. Bureau Report, News, No Man's Land, Kolkata. সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।